Welcome to my channel Lajawab Recipes by Anika. আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি গাজরের হালুয়া। অনেক ইজি একটা প্রসেস। চলুন দেখে নেই তার জন্য কি কি লাগছে। তার জন্য লাগছে খাঁটি গরুর দুধ, তেল, ঘি, চিনি এবং সাথে লাগছে দারচিনি, লং, এলাচ। ভিউয়ার্স, আমরা গাজরটাকে ভালোমতো ধুয়ে গাজরটাকে পরিষ্কার করে ভালোমতো ধুয়ে আমরা এটাকে গ্রেট করে নিচ্ছি। এরপর পাতিল বসালাম, সাথে পরিমাণ মতো ঘি দিয়ে তাতে আমরা একটু রিফাইন্ড অয়েল মিক্স করে নিচ্ছি পরিমাণ মতো। সাথে দিচ্ছি গরম মশলা, দারচিনি, লং, এলাচ সব দিয়ে দিলাম। ভালো মতো মিক্স করে একটু কমিয়ে দিলাম যেন ঘিটা পুড়ে না যায়। চিনিটা হবে পরিমাণ মতো, যার যতটুকু মিষ্টি প্রয়োজন সে সেভাবে দিয়ে দিন। পরে যদি লাগে আমরা অ্যাড করে নিব চিনি। ফিরে আসছি এটি শেষ মুহূর্ত দেখার জন্য। আশা করি আপনারা সবাই সাথে থাকবেন। ভিউয়ার্স, আমরা আবার ফিরে এলাম কিছুক্ষণ পর দেখার জন্য। দেখেন আমাদের হালুয়াটা সুন্দর হয়ে এসেছে, আমাদের দুধটি শুকিয়ে গেছে। এখন আপনারা চাইলে এই পর্যায়ে এইভাবেও খেতে পারেন, চাইলে এটাকে আর একটু শুকিয়ে নিতে পারেন, যে যার পছন্দ আপনারা খেতে পারেন। ভিউয়ার্স, আমি খুব সুন্দর একটি স্মেল পাচ্ছি হালুয়া, যেটা আপনারা পাচ্ছেন না। আমার নিজের কাছে খুব খারাপ লাগছে। তো আশা করি আপনারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে খাবেন। সো ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের হালুয়ার ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেছে।
পছন্দ মতো ড্রাই ফ্রুটস যে যেটা ভালো লাগে আমি এখানে কিশমিস দিয়েছি আর কিছু আলমন্ড দিয়েছি সৌন্দর্যের জন্য স্বাস্থ্যের জন্য ভালো আমাদের আশা করি আপনাদের আমার এই ভিডিওটা খুব পছন্দ হয়েছে আপনারা বানিয়ে খাবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুস্থ থাকুন ভালো থাকুন I am making fun of them.